স্কুলে যাওয়ার আগের ফটো দেওয়া, বর্তমানে স্কুল থেকে 100 মিটার পিছিয়ে আসি। এর আগ থেকেও ফটোটা ওরা দুর্বল ফটো, আর ফটোটা খুব নষ্ট। এখন তোরা আর বারিশে হওয়ায় আরো একটু বেশ হয়েছে। আমরা আগেও একটা ভিডিও করে ছাড়িয়েছিলাম, আমরা এটা তো ভাইরাল বেশ হয়েছে না, কিন্তু আমরা এখন ডাইরেক্টলি ফটোটা তুলে দেখাই। আর মানুষ যাওয়া পর্যন্ত যায় না, শরীরও লাগি যায়। ও অবস্থা স্কুল ওলা ফটো লই গনি তো নাইন চা বই যার স্কুল ফটো হইতো বাচ্চারা ভালো হইতো। আর হিবাজু তো মোটামুটি যেমন তেমন, অবাজুর বেশি অবস্থা খারাপ, গা লাগছে না দেব ব্যাটের। ও যেদিকে আসছি বর্তমানে অন দেখা কিলা ব্যাটা, আর আমার গায়ে লাগে। ও দেখো সাইন ওদিকে একটা বাচ্চা যাইতো গিলা, এদিকে তো লাগি যায় গাত কলো কলো যাইতে লাগে, ওদিকে মাস্টারগুলো যাই থাকিলা আর ছাত্র যাই থাকিলা। এটা এখন জানে আমরা স্কুলের গার্জেন হলে দেখবেন অন্য এক ফুট জায়গা হইতো না, এক ফুট জায়গা হইতো না, এক ফুটে দিয়ে বাচ্চারা যাইতো কিলা। এরপরে পরে ফইলার রাস্তা আসলো ওদিকে নিচে নিচে আসলো, এখন উঠাই আইকান অনু একদম পুরা ডাউন লই আইছেন। আর দেখো এটা ঈদ দুই জমিনের মালিক দুইজন, কিন্তু অন দুইয়ার দুইয়ার দিলে কিতা হইব, ও তো অনু স্কুলের উন্নত হইব, কিন্তু এরপরেও মনে হয় তারা আরও ছাত্র পড়িতরা এটা তারা কোনো দিনও পাবন না। কিন্তু প্রত্যেক বছরে বছরে ফোরটা এরপর প্রত্যেক বছরে বছরে ফোরটা ছোট করেন, আর স্কুলের ই ফটোর খুব অবস্থা খারাপ। এরপরে জল হওয়ার পরে মনে করি এটা ডুবাইলাই স্কুল ছাত্র উত্র আইতে খুব অসুবিধা হয়। সরকারে কত পথ দেখে কিন্তু এই স্কুলের পথটা দেখে না, এটা তো স্কুল, স্কুলের পথটা তো কম সকম দেখতে আসলো। সরকারে দেখবাই তখন যার বাড়ি দিয়ে আছে তার বাড়ি সব তো নিয়ে ঢালি দিব, কিন্তু স্কুলের পথটা লইয়া কতখান দিয়ে ঘরে ও পথটা তো দিলে বাচ্চারা কত আরামে গেলা, মানে মাস্টারকেও কত আরামে গেলা আনে, কিন্তু এটা দেখেন না সরকারে। একটা কল তো ইয়া আরো দুই তিনটা ইয়া কল ইয়া আছে, পানির কল একটা তো ইয়া আরো দুই তিনটা ইয়া আছে, কিন্তু একটা বার মনে কোনো এই রাস্তা ফতো পথ যেটা স্কুল ইটার ব্যাপারে খেও মাতন না, খেও মাতন না, খেও মাতলেও তো মনে কোনো সবার হেন হেন খাচ্ছে মনে কোনো বা দুইবা, হেন হেন খাচ্ছে বা দুইবা, এর কারণে এই অবস্থা ফতর। এই পথটাতে একটা কলর পয়সা দিই তো এই পথটা কাম করা যায়, তাহলে তো পথটা বহুত অগ্রাইল মানে, কিন্তু তারা পথটা কাম না করে ইয়া কল বইত্র একটা জায়গা সাইডে, আর স্কুলে আইত্রা ডেইলি ছাত্র আবার না। ও দেখো তো নতুন এখন কলর খাওয়া যাইছে, আমরা দেখাইমু, আমরা কোনো জাত মিশা উছা মাতিয়ান না। আর পথ যে নিয়ে একদিকে এরকম ইলা নাই, ও ওদিকে অফিসের দিকে আর একটা হিটা তো, এটা তো যেমন তেমন এটা তোলা খোলা আছে, হিটা তো আর একদম বন্ধ বর্তমান অবস্থায়, একারে বাসুস দিয়া একারে বন্ধ করে দিছ। ছাত্ররে যেন ফদ দিন না যদিন সেই ছাত্র ইকান স্কুল বানির কোনো তো ফা মতলব হয় না। ও দেখুন বর্তমান অবস্থায় ও ফলর কাজটা নতুন হয়েছে, আগে আর একটা ছিল ও ওখানে যেখানে এই গাছটা আছে সেখানে, আর একটা ওন অফিসে আছে, অফিসে আছে। ওখানে ওখানোর ভিতরে আর একটা আছে, আচ্ছা ওখানোর বলে ভিতরে আছে। হ্যাঁ ওই দেখুন ফাইব দেখুন ওখানোর বর্তমান অবস্থা তো জানেলা লাগাইল,
ওখানেও একটা আছে, আর ওখানেও একটা আছে। কিন্তু স্কুলের তো খালি পানি পানি আনিয়ে দিলেও তো খালি কামাই তো নয়, ছাত্র তো আবার মনে কোনো সুযোগ সুবিধা লাগবো, এটা খেয়েও মাতুন না। আর যে অবস্থা স্কুলের বর্তমান অবস্থায়, ছাগল হামাইত্রা গরু হামাইত্রা, আমরা এখান 736 নং লক্ষ্মীনগর এলপি স্কুল। ও দেখুন সাইনবোর্ডটাও একবার দেখুন, এই স্কুল নিয়ে আর একটা আমরা ভিডিও করলাম, কিন্তু ভিডিওটা ভাইরাল হইছে না, কিন্তু ভিডিওটা ভাইরাল হইছে না। আচ্ছা আমরা এটা মনে করেন বাইরের লোক না না হোক, এটা আমরা কোনো দুঃখ নাই, আমরা চাই মনে করেন যে আমরা ভিডিও দিয়ে আমরা কোনো প্রশ্ন নাই, আমরা মনে করেন চাই মনে করেন স্কুলের ফটোর খাসটার লাগে, ছাত্র যাতে মনে করেন আবা যাবা মনে করেন তোলার সুযোগ সুবিধা হয়, আর তো বাকির মনে করেন পাশাল্লা স্কুল যদি যদিন বড় হইতো যদিন তে মনে করেন বড় বাচ্চা হইলে কোনো অসুবিধা নাই, যে বাচ্চা মনে করেন দেখি শুনি আইতে ভালো হয় ছোটো ছোটো বাচ্চা, এটা তো এমনিও ছোটো ছোটো তাকেন তারা মনে কর ও আমরা যে কষ্ট করি আইছি আর ওটা হুরুতা কিলা কষ্ট করি আইব। এখানে সামনে একটা রাস্তা আছে কত বড় রাস্তা, কিন্তু কত বড় রাস্তা আছে, অত হিবাজুর মানুষ কত মনে করেন একটু সুবিধা বর্তমান অবস্থায় গাড়ি দুড়িয়ার, কিন্তু মনে করেন বর্তমান অবস্থায় ই যেন পথ, ই একটা পথ ও দোকান, আর ওদিকে আর একটা পথ, এটার অবস্থা খুব কাহিল। আর ও আর একটা ও ওদিকে গিয়ে নিচে দিয়ে আর একটা আছে, কিন্তু এটার অবস্থা একদম কাহিল। এটাও এখন ও পথটা দেখাইমু, এটার অবস্থা খুব ভালো না, আরই ও কতখান ভালো আছে মাঝখানে দেখেন কালপাট আছে, এই কালপাটটাও খুব সুবিধা না, বৃষ্টি বৃষ্টি দিলে আর এটা ফ্লাড হয়ে যায়, তুরা বৃষ্টি দিলেও ফ্লাড হয়ে যায়, এরপরেও দেখেন মানুষের এর দিকে যাইতে লাগে, এদিকে পথ আসলো এদিকে পথটা কাটিয়া আর এই সড়কখানে চুন গিয়া মাটিটা মাটিটা সড়কখানে চুন গিয়া, আর আর বাচ্চারা কষ্ট হয়, এখন বর্তমানে বাচ্চারা কষ্ট হয়, আগে বাচ্চারা ওদিকে যাইতে পারতাম ভালো, কিন্তু এই সড়ক থেকে ওদিকে একটা স্কুলের রাস্তা আওয়া যায় না, কিন্তু ওই দেখেন একটা বাচ্চা সড়ক থেকে আর দানার চিপের থেকে আর দানার চিপে দিয়ে উঠিয়ে ওদিকে আইছে, বাচ্চাটা ওদিকে উঠে আইছে কতটুকু কষ্ট করে আইছে দেখেন, আর দানোর মাঝখান দিয়ে আটিয়ে দিই, কিন্তু ওটা ওদিকে একটা পথ হইলে ওই এলাকার মানুষের একটু ভালো হইল, এবার স্কুল স্কুলের বাচ্চারা ভালো হইল না, বাচ্চারা ওদিকে আইন ওদিকে কত কষ্ট করে আইন ওদিকে, কিন্তু আমরা ভিডিওটা করলাম, ভালো লাগলে লাইক করবা, কমেন্টের কিছু ভুল হইলে কইবা আর সাবস্ক্রাইব করবা প্লিজ।